শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা ভালো আছো সবাই। আজকে তোমাদের ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্সের একটি টপিক নিয়ে কথা বলবো। এই টপিকের নাম হলো মরফোলজি, ক্লাসিফিকেশন অফ মরফোলজি, মরফোলজির প্রকার, মরফোলজির সংজ্ঞা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো। আমার এই যে শিটটি, এই শিটে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই আছে যে হোয়াট ইজ মরফোলজি, মরফোলজি কি। তো আমরা আমরা জানি যে বাংলা ব্যাকরণেও চারটি পার্ট আছে, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, এই চারটি। তো ঠিক একইভাবে ইংরেজিতেও আছে। তো ইংরেজিতেও এরকম সিমান্টিক্স, সিনট্যাক্স, ফোনেটিক্স ইত্যাদি বিষয়গুলো আছে। তো আমরা আজকে মরফোলজি সম্পর্কে জানব। আমরা দেখতে পাচ্ছি যে মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ওয়ার্ডস, তার মানে শব্দবিদ্যাকে মরফোলজি বলা হয়। এরপরে বলছে যে মরফিমস আর দ্য মিনিমাল ইউনিটস অফ ওয়ার্ডস দ্যাট হ্যাভ আ মিনিং অ্যান্ড ক্যানট বি সাবডিভাইডেড ফার্দার। তার মানে বলছে যে মরফিম বলতে আমরা এমন কিছু শব্দকে বুঝি যেগুলো হলো শব্দের সর্বনিম্ন ইউনিট বা সর্বনিম্ন অংশ, দ্যাট হ্যাভ এ মিনিং, যেটির একটি কী আছে, একটি অর্থ আছে, কিন্তু সেটাকে আর অন্য কোনো ভাগে ভাগ করা যায় না, তুমি খণ্ডিত করতে পারবে না। তো আমরা যদি বাংলাতে যাই, আমরা কিন্তু মৌলিক শব্দ এবং সাধিত শব্দ বলতে দুইটা বিষয় জানি। যেমন তোমাকে যদি বলা হয় গোলাপ, এই শব্দটাকে কিন্তু তুমি আর ভাঙতে পারবে না, তাহলে আমরা বলতে পারি যে গোলাপ একটা মরফিম। আমরা এই কথাটা কি করতে পারি, বলতে পারি। এই জায়গাতে তুমি ডেফিনেশনটার দিকে আবারও খেয়াল করো যে মরফিমস আর দ্য মিনিমাল ইউনিটস অফ ওয়ার্ডস, মরফিম হলো একটা শব্দের সর্বনিম্ন অংশ, দ্যাট হ্যাভ এ মিনিং, যেটার একটা কি আছে, মিনিং আছে, মিনিংলেস না কিন্তু, এবং যেটাকে আর ভাগ করে খণ্ডন করা যায় না বা খণ্ডিত করা যায় না, টুকরো করা যায় না, তো এটাকে মরফিম বলা হয়। তাহলে আমরা এখান থেকে দুটো শর্ট কোশ্চেন পেয়ে গেলাম। এক নম্বর যে কোশ্চেনটা আমরা পেলাম সেটা হলো মরফোলজি কাকে বলে। তাহলে তোমাদেরকে বলতে হবে যে মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ওয়ার্ডস। এরপরের প্রশ্ন হলো তোমাকে যদি বলা হয় যে মরফিমস কি, তো তখন তোমাকে বলতে হবে যে মরফিমস আর দ্য মিনিমাল ইউনিটস অফ ওয়ার্ডস দ্যাট হ্যাভ এ মিনিং অ্যান্ড ক্যানট বি সাবডিভাইডেড ফার্দার। এবার আসো যে মরফিম দুই প্রকার, দে আর টু মেইন টাইপস। তার মানে মরফিমস কয় প্রকার, দু প্রকার। এক এক নম্বর হলো ফ্রি মরফিমস আর দুই নম্বর হলো বাউন্ড মরফিমস। তাহলে ফ্রি মরফিম কি, এটা ডেফিনেশনটা আমরা বোঝার চেষ্টা করি। ফ্রি মরফিমস ক্যান অকার অ্যালোন, মানে ফ্রি মরফিম যেগুলো স্বাধীনভাবে সেগুলো বসতে পারে, সেগুলো স্বাধীনভাবে আলাদা আলাদা বসতে পারে, একা একা বসতে পারে। কিন্তু যেটা বাউন্ড মরফিমস মাস্ট অকার উইথ অ্যানাদার মরফিম, সেটা কিন্তু আরেকটি মরফিমের সাথে মিলে তারপরে ব্যবহৃত হতে হবে। তার মানে আমরা পেলাম দুটা, ফ্রি অ্যান্ড বাউন্ড। ফ্রি মানে মুক্ত বা স্বাধীন, তার মানে যেটা স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, স্বাধীনভাবে বসতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে। আর বাউন্ড মানে হলো বদ্ধ বা আবদ্ধ বা সংযুক্ত, তার মানে সেটা অন্য আরেকটি মরফিমের সাথে মিলে ব্যবহৃত হবে, আলাদাভাবে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারবে না। এবার চলো আমরা উদাহরণ দেই। অ্যান এক্সাম্পল অফ এ ফ্রি মরফিম ইজ ব্যাড অ্যান্ড অ্যান এক্সাম্পল অফ বাউন্ড মরফিম ইজ এলওয়াই লি। তার মানে তোমাকে যদি বলা হয় যে ব্যাড এটা কেমন ধরনের মরফিম, তুমি বলবে এটা ফ্রি মরফিম। কিন্তু তোমাকে যদি বলা হয় লি, এটা একটা মরফিম, এটাও স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ডস, এটারও একটা মিনিং আছে, কিন্তু এটা কী না, এটা ফ্রি না, অর্থাৎ তুমি যদি লিকে আলাদাভাবে ব্যবহার করো কোনো অর্থ দেয় না। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে ফ্রি মরফিম সেগুলো আলাদাভাবে বসতে পারে, আলাদাভাবেই অর্থ আছে, আর যেটা বাউন্ড মরফিম সেটি আরেকটি মরফিমের সাথে
বসে তারপর ব্যবহৃত হবে। এবার আসো, বলছি কি দেখো যে ইট ইজ বাউন্ড বিকজ অলদো ইট হ্যাজ মিনিং ইট ক্যান নট স্ট্যান্ড অ্যালোন। বলছে যে এটা বাউন্ড মরফিম এজন্য বলা হয় যে যদিও এই মরফিমটার কী আছে, মিনিং আছে, কিন্তু তারপরেও এটা কি করতে পারে না, স্টাডি অ্যালোন করতে স্ট্যান্ড অ্যালোন করতে পারে না। ইট মাস্ট বি অ্যাটাচ টু অ্যানাদার মরফিম টু প্রডিউস আ ওয়ার্ড। অর্থাৎ তুমি যদি বাউন্ড মরফিম দিয়ে একটা শব্দ তৈরি করতে চাও তাহলে সেটাকে আরেকটি মরফিমের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এবার আসো, উদাহরণ দিছে ফ্রি মরফিম ব্যাড, বাউন্ড মরফিম লি, দুটো মিলে কিন্তু একটা শব্দ হলো ব্যাডলি, একটা নতুন শব্দ গঠিত হলো। তাহলে আমরা কিন্তু মরফিম থেকে কি পাচ্ছি, ওয়ার্ড পাচ্ছি। অর্থাৎ দুই ধরনের মরফিম আছে, ফ্রি মরফিম বাউন্ড মরফিম, এই দুই ধরনের মরফিম মিলে কিন্তু কি হচ্ছে, ওয়ার্ড হচ্ছে। আর যে বিদ্যাতে এই ওয়ার্ড নিয়ে আলোচনা করা হয় সেই বিদ্যার নাম হলো মরফোলজি। তাহলে এবার তোমাকে বলতে হবে যে ওয়ার্ডস দ্য রিলেশন বিটুইন মরফিম অ্যান্ড মরফোলজি। তাহলে আমরা বলবো যে মরফিম ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ড অ্যান্ড মরফিম ইজ টু টাইপস, ফ্রি মরফিম বাউন্ড মরফিম। এবং এই ফ্রি মরফিম এবং বাউন্ড মরফিম মিলে কিন্তু আমরা কি করি, ওয়ার্ড গঠন করি। সেই ওয়ার্ডের নাম কি হয়ে যায়, সেটা একটা ভিন্ন নতুন ওয়ার্ড বা ভিন্ন নতুন শব্দে পরিণত হয়। এখন আসো, এখন বলছে এই ওয়ার্ড আবার কয় প্রকার। ওয়েন উই টক অ্যাবাউট ওয়ার্ডস, আমরা যখন শব্দ নিয়ে কথা বলি, দেয়ার আর টু গ্রুপস, দুই ধরনের শব্দ আছে, একটা লেক্সিক্যাল ওয়ার্ড আর একটা হলো ফাংশন ওয়ার্ডস। লেক্সিক্যাল ওয়ার্ডস গ্রুপ, ফাংশন ওয়ার্ডস গ্রুপ, এ দুটো আবার বুঝতে হবে আমাদের যে লেক্সিক্যাল ওয়ার্ডস গ্রুপটা কী আর ফাংশন ওয়ার্ডস গ্রুপটা কী। এখানে দেখো যে ব্র্যাকেটের মধ্যে কিন্তু তোমাকে একটা জিনিস দিয়ে দিছে যে লেক্সিক্যালের মধ্যে দিছে কন্টেন্ট আর ফাংশনের মধ্যে দিছে কি, গ্রামাটিক্যাল। তাহলে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো লেক্সিক্যাল ওয়ার্ডস আর কল্ড ওপেন ক্লাস ওয়ার্ডস, মানে যেই শব্দগুলো লেক্সিক্যাল ওয়ার্ড সেটার আরেকটা নাম হলো ওপেন ক্লাস ওয়ার্ডস। এবং এই লেক্সিক্যাল ওয়ার্ডস গ্রুপের মধ্যে বা ওপেন ক্লাস ওয়ার্ড গ্রুপের মধ্যে কী কী ধরনের জিনিস আছে সেটা আমরা দেখব। এর মধ্যে আছে নাউন, আছে ভার্ব, আছে অ্যাডজেক্টিভ, আছে অ্যাডভার্ব আছে। তার মানে আমরা কটা জিনিস পেলাম, চারটা জিনিস পেলাম লেক্সিক্যাল ওয়ার্ড গ্রুপের মধ্যে, আমরা চারটা জিনিস পেলাম। এক নম্বরে আমরা পেলাম হলো নাউন, দুই নম্বরে পেলাম ভার্ব, তিন নম্বরে পেলাম অ্যাডজেক্টিভস, চার নম্বরে পেলাম অ্যাডভার্বস। এই চারটা জিনিস হলো, এই চারটা পার্টস অফ স্পিচ লেক্সিক্যাল ওয়ার্ডসের মধ্যে আছে। নিউ ওয়ার্ডস ক্যান রেগুলারলি বি অ্যাডেড টু দিস গ্রুপ, মানে তুমি কিন্তু হাজারো হাজারো নতুন শব্দ কী করতে পারবে, এই লেক্সিক্যাল ওয়ার্ড গ্রুপের মধ্যে ঢুকিয়ে দিতে পারবে। যেরকম তোমাকে, তুমি যদি দেখো যে ধরো ওয়ার্ডসওয়ার্থ, তো ওয়ার্ডসওয়ার্থের কিন্তু যে এই যে নাউনটা, এই নাউনটা কিন্তু তুমি কী বানাই দিতে পারো, এই লেক্সিক্যাল ওয়ার্ড গ্রুপের মধ্যে এনে এটাকে তুমি একটা অ্যাডজেক্টিভ বানাই দিতে পারো, ওয়ার্ডসওয়ার্থিয়ান। ঠিক একইভাবে ইন্ডিয়া, এটা কিন্তু ডিকশনারিতে হয়তোবা আজ থেকে 1000 বছর আগে এটা ডিকশনারির মধ্যে ছিল না, কিন্তু যখন ডিকশনারিওয়ালা জানতে পারলো যে ইন্ডিয়া নামে একটা দেশ আছে, তখন কিন্তু সে এই শব্দটাকে তার ডিকশনারির মধ্যে ঢুকায় দিল। তাহলে ইন্ডিয়া, আবার সেখান থেকে আমরা কিন্তু বানাতে পারি কি, অ্যাডজেক্টিভ বানাতে পারি ইন্ডিয়ান। তো এইরকম লেক্সিক্যাল ওয়ার্ড গ্রুপটা সবসময় কী থাকে বলো, ওপেন ক্লাস থাকে। অর্থাৎ এখানে নিত্য নতুন শব্দ কী হতে পারে, ঢুকতে পারে বা জয়েন করতে পারে। এরপরে হলো দুই নম্বর যে গ্রুপটা, সে গ্রুপটার নাম হলো ফাংশন গ্রুপ। এই যে দেখো ফাংশন গ্রুপ, ফাংশন গ্রুপে কী হবে দেখো, এই যে বলছে যে ফাংশন ওয়ার্ডস অর ক্লোজড ক্লাস ওয়ার্ডস, সেই জিনিসটা কি দেখো, একটা হলো লেক্সিক্যাল ওয়ার্ডস অর ওপেন ক্লাস,
আর ফাংশন ওয়ার্ডস আর ক্লোজ ফাংশন ওয়ার্ডস অথবা ক্লোজড ক্লাস ওয়ার্ডস। এগুলোর মধ্যে কি কি আছে দেখো, কনজাংশনস আছে, প্রিপজিশনস আছে, আর্টিকেলস আছে, প্রোনাউন্স আছে। তার মানে কি, তুমি কিন্তু দেখবা যে আমরা বাংলাতে যখন আমরা পদ পড়ি সেখানে কিন্তু একটা প্রকার আছে, যে পদ পাঁচ প্রকারের মধ্যে কিন্তু একটা আছে কি, অব্যয়। তো অব্যয়, অব্যয় বলতে আমরা এমন পদকে বুঝি যেই পদের কি নেই বলো, কোনো ব্যয় নেই। আমরা কিন্তু সহজে বাচ্চাদেরকে বুঝাই, শিশুদেরকে বুঝাই যে অব্যয় বলতে এমন জিনিসকে বোঝানো হয় যার কোনো ব্যয় নেই, তাকে বলে অব্যয়। তো তোমাকে যদি বলা হয় যে কনজাংশনস বা প্রেপোজিশন এগুলো কি, তো কনজাংশনস কিন্তু একটা গ্রামারে মোটামুটি নির্ধারিত থাকে যে এই জিনিসগুলো কনজাংশনস, অ্যান্ড, অ, বাট, ইয়েট, অ্যান্ড, সো, এটসেট্রা। তো এই জিনিসগুলো কিন্তু যে কোনো গ্রামারে বা যে কোনো ব্যাকরণে কি মোটামুটি সীমিত, একটা নির্ধারিত পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ। প্রেপোজিশনস অ্যাট, অফ, ইন, আউট, ওভার, অ্যাভাব, তো এই যে প্রেপোজিশনস এগুলো কিন্তু কি বলো নির্দিষ্ট। আর্টিকেলস নির্দিষ্ট, এ অ্যান্ড দি, এগুলোও কিন্তু কি বলো নির্দিষ্ট। এরপরে আসো প্রোনাউন্স, প্রোনাউনও কিন্তু নির্দিষ্ট। তাহলে আমরা বলতে পারি যে ফাংশন ওয়ার্ডসের মধ্যে ওই সমস্ত ওয়ার্ডস আছে যেই ওয়ার্ডসগুলো কনজাংশনস, প্রেপোজিশনস, আর্টিকেলস এবং প্রোনাউন্স, এবং এখানে নিত্য নতুন শব্দ কী করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। এর জন্য এই যে ওয়ার্ড গ্রুপটা আছে, এই ওয়ার্ড গ্রুপটার নাম হলো ক্লোজড ক্লাস ওয়ার্ডস। আর উপরে যেটা আমরা দেখলাম, নাউন্স, ভার্বস, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস, ওগুলো কিন্তু ওপেন ক্লাস, মানে ওগুলোতে নিত্য নতুন শব্দ কী হতে পারে, যুক্ত হতে পারে। তো আমি এবার আবার একটু তোমাদের রিক্যাপ করার চেষ্টা করি। আমরা প্রথমে দেখলাম হলো মরফোলজি। তো আমরা দেখলাম যে মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ওয়ার্ডস, মানে শব্দ অধ্যয়ন বিদ্যাকে মরফোলজি বলা হয়। এরপরে মরফোলজি থেকে আমরা গেলাম কোথায়, মরফিমে। মরফিম কি, একটা ওয়ার্ডের সর্বনিম্ন ইউনিটকে কী বলা হয়, মরফিম বলা হয়। এবং সেই মরফিম হলো দুই প্রকার, ফ্রি মরফিম, বাউন মরফিম। ফ্রি মরফিম এটাকে আলাদাভাবে স্বাধীনভাবে ব্যবহার করা যায় এবং এটার এর অর্থ আছে। আর বাউন্ড মরফিম কি, যেটা হলো আলাদাভাবে স্বাধীনভাবে কি করা যায় না, ব্যবহার করা যায় না, তো সেটাকে অন্য আরেকটা মরফিমের সাথে মিলিয়ে তারপর ব্যবহার করতে হয়। যেমন আমরা উদাহরণ দিলাম কি, ব্যাড, ব্যাডলি। আচ্ছা, এরপরে আসো, তোমাকে যদি বলা হয় হ্যাপি, এটা কিন্তু একটা ফ্রি মরফিম। কিন্তু তোমাকে যদি বলা হয় নেস, এটা কিন্তু বাউন্ড মরফিম। কিন্তু তুমি যদি নেসকে হ্যাপির সাথে মিলিয়ে ব্যবহার করো, হ্যাপিনেস, তখন কিন্তু আমরা একটা নতুন ওয়ার্ড পেলাম। তাহলে মরফিম দ্বারা কী গঠিত হয়, ওয়ার্ড গঠিত হয়। সেই ওয়ার্ডকে আবার দুটো ক্লাসের মধ্যে কী করা যায়, প্রবেশ করানো যায়। একটা হলো লেক্সিক্যাল ওয়ার্ডস, আবার কি, আবার হলো লেক্সিক্যাল ওয়ার্ডস এবং হলো ফাংশন ওয়ার্ডস, বা লেক্সিক্যাল ওয়ার্ড গ্রুপস, ফাংশন ওয়ার্ড গ্রুপস। আমরা বলছি যে লেক্সিক্যাল ওয়ার্ড গ্রুপের মধ্যে চারটা জিনিস থাকে, নাউন থাকে, অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডভার্ব থাকে, আর কি থাকে, ভার্ব থাকে। এবং এটা হলো ওপেন ক্লাস, কারণ এখানে নিত্য নতুনভাবে প্রতিনিয়ত শব্দ কী হতে পারে, যুক্ত হতে পারে। আর ফাংশন ওয়ার্ড কী, ফাংশন ওয়ার্ড হলো কনজাংশন, প্রিপজিশন, আর্টিকেল, প্রোনাউন, এই বিষয়গুলো, এবং এটার অপর নাম হলো ক্লোজড ক্লাস ওয়ার্ডস। কারণ কি, কারণ এখানে নিত্য নতুন শব্দ কী হতে পারে না, প্রবিষ্ট হতে পারে না। তো তাহলে আজকের এই অনলাইন ক্লাস এ পর্যন্তই থাকবে। আমি তোমাদেরকে এই অনলাইন ক্লাসের অডিও ক্লিপটি দিয়ে দিচ্ছি, তোমরা এটা শুনবে, এবং সাথে সাথে আমি টেক্সটটাও তোমাদের ওখানে পেস্ট করে দিচ্ছি, যাতে তোমরা মিলিয়ে খাতায় কী করতে পারো, নোট করতে পারো। কোনো সমস্যা হলে আমাকে কমেন্টটা জানাতে পারবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।